أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا صدق الله العظيم। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশবৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন وجعلنا النهار معاشا আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছে আলোকজ্বল وبنينا فوقكم سبعا شدادا আর তোমাদের উপরে সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি وجعلنا سراجا وهاجا আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি وأنزلنا من المعصرات ماء سجاجا এবং উর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি কেন لنخرج به حبا ونباتا যাতে করে শস্য শাক সবজি উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাসভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা আর সূরা আয-যাহরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এবং গন্তব্যের জন্য যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি, আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া, ইট দিয়া, পাথর দিয়া। হ্যাঁ, আপনি বানাতে পারেন রাস্তা, আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল, বিশেষ করে পাহাড়িয়া এলাকায়। পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন, এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় 66,600 মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় 66,600 মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরণ করে আগ্নেয় আকারে, আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ, সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে গ্যালাক্সি, ইউনিভার্সাল, মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভিসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভিসুভিয়াসের পাহাড়ের উপরে, ভিসুভিয়াস পাহাড় কথা বলতে পারবেন? ইটালিতে, ইটালিতে সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাত্রার মতো গোলে গোলে পাহাড়ের চতুর্দিকের 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরও একটি জায়গা আছে যেটার নাম সিসিলি, সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনও জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে, দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁড়ছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারাম ওয়া জাআলা খিলালাহা আনহারা وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا। আর তিনি এই পৃথিবীকে, এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন,
পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4,000 কিলোমিটার লম্বা, 2,500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে লোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা গঙ্গা যমুনা মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুক্তিতে হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন মানে কার আইন? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তামউন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনমিত করে দিয়েছে, সুতরাং এর আমার আইন মানে? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না, একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইত সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে, আর এই ঘূর্ণায়মান আসে বলে সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন বাংলাদেশে রাত 8:45, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 8:45। যদি এরকম অবস্থা না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত। আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে
আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আসে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসত গোটা পৃথিবী জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আসে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত, আর যদি কিছু নেমে আসত গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না, এ সমস্ত কুদরত কা? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীকে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি, কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙর পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন। প্রকৃতির ভারসাম্য এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই, আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন, আল্লাহ পেরেক বানায় বা রাখছেন, শুধু তাই নয় এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই ঢাকা এবং চিটাং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে, কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35,000 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়, আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়ন অবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না, আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না আমাদের, আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে, কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন, যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে, খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে, রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ, সব আছে। তাহলে মরি কেন? মরি সৎ লোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি
রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি, যখন প্রথম প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের চাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই, কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কম তো? পেঙ্গুইন, শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না, এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই পাই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াখলাকনাকুম আজওয়াজা, আর এই পৃথিবীর বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন, এমন একটা নামকরণ যেখানে শুধু পুরুষ, নারী নাই, স্ত্রী জাতীয় নাই, আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী, এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে, একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন, এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না, এক পর্যায়ে ভালোবাসা থাকবে, কোনো একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল, মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না, মেয়ে বলে খড়ে যাত দে আর ছেলে বলে যে কমে যাও, মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই,
রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের সুটকি খায় আর একজনের সুটকি পছন্দ করে না। কাজেই রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই, আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে, কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেসাখেসি ইত্যাদি হয় স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না, আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ি বুড়ারে সারে বাসা না আর বুড়াও বুড়িরই সারা বাসে না, তাও আমরা সুবহানাল্লাহ কব না। প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন, এটি এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন, আয়াত মানে কি নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তাভাবনা করে, এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে, বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে, ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম, চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে, কিন্তু একটি ব্যাপারে হাত পা চোখ নাক মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাওয়ার চলতে চায় না, হার্ট বিট বেড়ে যায়, আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদ্রা কি, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনা আল-লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান-নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরণীর বুক ছেড়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না, সারাদিন কাজ করার পর
শরীরের আরাম দেওয়ার জন্য রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে, সুবহানাল্লাহ। এবং এরপরের দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালায়ছে, গাড়ি চালায়ছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্ট বিট কমে গেল, হাতের পায়ের কর্মদীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত, সুবহানাল্লাহ। বলে ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান-নাহারি ওয়াবতাগাউ মিন ফাদলিহ। আল্লাহ পাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এ বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনারগান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাকসিন খায়, রিল্যাক্সিন খায়, কত অ্যাক্সিন অক্সিজেন কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াজআল্লাল্লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর রাতকে করেছি আচ্ছাদন আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, বারোটা একটা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইল সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য, রুজি কামাও। রুজি কামানো এটাও একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো, সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবি টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিসে অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দরুদ পড়া শুরু করছে, এক ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ সুন্নত নামাজ পড়তে যতটুকুন লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না।
আপনার রুজি হালাল হইতে হবে, আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আসছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা প্রিয় ভাই সব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন, ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন, ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা পাঁচ সাতটা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসার দেখি, ব্যাস মারে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না প্রিয় ভাই সব। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদাব, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত সাতটি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশের, এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি, নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি, রাতের আধারে যা দেখা যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি, মনের মতো দেখো তুমি তাকাইয়া। কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজিউল বসারা হাল তারা মিন ফুতুর, ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে, চাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুলচু, ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ, কোন আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিউল বসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন, এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওইরকম, নারকেল গাছটা যেমন ওইরকম, বেল গাছটা যেমন ফলটা ওইরকম, সালটাটা যেমন ফলটা ওইরকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ
ফল একেবারে একটু একটু। দরবার সাহেব সিট হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন, হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবার সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে, পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে, কান ধরে তওবা করে দরবার সাহেব সেজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলি না করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলাকুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা, একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা সিরাজাহুম ওয়াহাজা, আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9 কোটি 30 লক্ষ মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আল্ট্রাভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণ ধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয়েছে হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে পৃথিবীতে, যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজন স্তর তৈরি করেছেন, OZONE, ওজন, ওজন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব
সামান্যতম জ্ঞান আমি দান করেছি, সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন, সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নতই আসবে, এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন, সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় এগুলি নিছক, কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন, প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু, আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাইঅক্সাইড। আমার জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইল, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাইঅক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড, কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ আন-নববী আশ-শরীফ আল-মদিনা আল-মুনাওয়ারা, সোনার মদিনা, সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদেরে মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা অসিলিয়া হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট, পৃথিবীর সব থেকে বড় বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে, ঠান্ডা উঠতেছে, সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা কড়ি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যাইয়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই, আমেরিকায় যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যান বললে সেখানে যান, কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায়, আর আল্লাহর ঘর মসজিদ হারামে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই, ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন মনে হয় যেন আকাশ থেকে এখনো কোরআন নাজিল হচ্ছে। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আস-সুরাইম, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দিয়ে
এই পৃথিবীকে ভরে রেখেছেন, নেয়ামত দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের জন্য। সব চাইতে বড় নেয়ামত কোরআন শরীফ নেয়ামত, কাবা শরীফ নেয়ামত, মসজিদ আল নববী আল শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأنزلنا من المعصرات ماء سجاجا আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? لنخرج به حبا ونباتا وجنات আলফাফা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়, আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজেল করে? তোমরা করো না আমি আল্লাহ করি, কে করে বলেন? আল্লাহ পাক বলছেন লাউ নাশা উজালনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম, কেন বান্দা আমার শুকর আদায় করো না? নুন অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা, আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? বান্দারে বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না, সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদী প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি সব যদি আমি শুকায়ে দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই, লিনুখরি যাবি হাব্বা ওয়া নাবাতা, ইয়া আইয়ুহান নাস যুকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হে মানব সকল স্মরণ কর আল্লাহ পাকের ওই নিয়ামতকে, ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে, কোনো আল্লাহ, কোনো রিজিক দাতা? ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজেক দিতে পারে? লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফা আন্না তুফাকুন, যাও কই, কেন বিভ্রান্ত হ? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম,
আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ দেখছেন কি না? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে কোন? কে লাগিয়েছে? আল্লাহ! চিল্লায় বলেন কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনো দিন? না দেখলে যাইয়েন, দেখে আসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কেনারা দিয়া খুলনা সাতক্ষীরা এই বিরাট অঞ্চল, বরিশাল খুলনা সাতক্ষীরা পটুয়াখালী বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন, শত শত মাইল। সুবহানাল্লাহ, বলো বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন কে লাগাইছে? এই গাছগুলি নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এই, এখানে বহু রকমের গাছ আছে, সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ, যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে এই জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, এক হাত দেড় হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল, এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইল? চিল্লায় বলো জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, বলে এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাছে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন, সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে, কিছু আছে জম্মের খাওয়া খায়, ঘুষ খায় আর গাছগুলো বেছে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মনসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না, তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়, আদমরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল, লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি কাজে, সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম খাবার দিয়া যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে? তা বলল যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামিয়ে গেলাম, আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ, সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গিয়েছিলাম একটা ভালো সময়,
সকালবেলা সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত এগুলো খাইতে দিছে, প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দোপায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে, তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে, বাঘ একটারে নিয়ে গাছে উঠছে আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি, এক বাঘ তার ওই গোস্ত ফালায় ধুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন। ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলি কলজে উড়ে যায়, আমার হার্ট বিট এত বাড়ছে আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্নালিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহরবানি, বাঘটাও কি মনে করিয়া মনে করলো, এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম আরে খাইয়া কি হবে, বলে ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার টয়োটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত, আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আরামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন, আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম, কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম, এগুলি দেখে চক্ষু হলো, চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বন বনানী যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে, জিন্দা করতে, জিন্দা করতে, জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ए पृथ्वी खेल तमाशा करार जाएगा ना, देखो और शेखो अल्लाह पाकेर অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ। আমরা যদি তা করতে পারি, আল্লাহরে যদি বুঝতে পারি, আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে। আমরা চুরি করে গাছ বেচবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল খাবো, ভেজাল দেব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, প্রতারণা করবো না, মিথ্যা কথা বলবো না, আমরা ভালো হয়ে যাব। যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মাবুদ গো মেহরবানি করে আলোচনার সবটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা সারা জীবন গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাবুদ, আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি জিন্দেগির গুনাহ মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালাম।